আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরও 1286 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এইমাত্র করোনার সর্বশেষ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকেও সৌদিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 1286 জন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 462,528 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 982 জন। আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 444,792 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 16 জন রোগীর মৃত্যু হয়েছে। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 7,519 জন রোগীর মৃত্যু হল। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 111,576 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 108,427 জন এবং মৃত্যুবরণ করেছে 1,407 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 41,114 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 39,131 জন এবং মৃত্যুবরণ করেছে 999 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 45,607 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 42,534 জন এবং মৃত্যুবরণ করেছে 1,393 জন। আত্তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 13,016 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 12,396 জন এবং মৃত্যুবরণ করেছে 305 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 24,477 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 24,008 জন এবং মৃত্যুবরণ করেছে 247 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,995 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 22,480 জন এবং মৃত্যুবরণ করেছে 333 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,110 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 9,022 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 22,695 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 22,194 জন এবং মৃত্যুবরণ করেছে 361 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 6,401 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 6,286 জন এবং মৃত্যুবরণ করেছে 19 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্রপা আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।